আদেশ জয়মা কামাক্ষা আমার নাম রাজুনাথ অঘরি তাই আপনাদেরকে একটা শক্তিশালী টোটকা দিতে চলেছি একদম কারেন্ট কারেন্টের মতো বসীকরণ একদম কারেন্টের মতো আপনারা রেজাল্ট পাবেন যেমন হুক কারেন্টে গুঁজে দিলে জাগ গুজে দিলে যেমন সিক চলে আসে সেই রকম আপনারা আপনাদেরও একদম একদম সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে ঘড়ির কাটা সেকেন্ডের ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে আপনারা একদম সাকসেসফুল হবেনই হবেন তাই কি করতে হবে আপনাদেরকে বলি যে এটা একটা বিবাহিত মেয়ে বা বিবাহিত ছেলে নিজের স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী সবাই সবাইকে করতে পারে তাই আপনারা করবেন দেখুন একদম একদম হান্ড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন তাই আমি এটা বুক ফুলিয়ে বলতে পারি তাই আপনারা করুন দেখুন কাজটা করুন দেখুন দিয়ে আপনি আপনারা আমাকে রেজাল্ট দেবেন গাছ আনবেন তুলসি তুলসির পাতা একটা আনবেন কালো তুলসী আর একটা আনবেন সাদা তুলসি যে কৃষ্ণ তুলসি হয় সেটার দেখবেন যে গাছ গাছ কালো পাতা কালো আর যেটা রাধা তুলসী সেটা দেখবেন সাদা তাই কি করতে হবে আপনাদেরকে যদি আমি আপনি ছেলে হন ছেলে যদি হন একটা মেয়েকে করতে চান তাহলে রাধা তুলসির পাতাতে তার নামটা লিখবেন আর আপনি যদি মেয়ে হন তাহলে কৃষ্ণ মানে যদি মেয়ে হন ছেলেকে যদি করতে চান তাহলে কৃষ্ণ তুলসির পাতাতে তার নামটা লিখবেন লিখে লিখার পর প্রথমে আপনি একটা ছেলে এটা মেয়েকে করতে চান তাহলে কৃষ্ণ তুলসীর রাধা তুলসীর পাতাতে নামটা লিখবেন তারপরে কৃষ্ণ তুলসীর পাতাতে আপনার নামটা লিখবেন আপনি যদি মেয়ে হন ছেলেকে করতে চান তাহলে আগে কৃষ্ণ তারপরে না হ্যাঁ আগে কৃষ্ণ তারপরে রাধা আপনার নামটা লিখবেন তারপর লিখে লিখার পর আপনাকে কি করতে হবে এভাবে যোগ করে দিতে হবে যোগ করে দেবেন তারপরে একটা বলি আমি দোকানে যাবেন দোকানে হয়তো পাঁচ টাকা দিলেন বা দু টাকা দিলেন হ্যাঁ আপনি দোকানে পয়সাটা দেবেন যে লাল কালো কার দিন কালো কার দিন বলার পর কিন্তু আর কথা বলা যাবে না সেই কালো কার কিনে আনবেন কালো কার কিনে আনার পর আপনাকে কি করতে হবে তিন পাক জড়িয়ে দেবেন তিন পাক তিন পাক জড়িয়ে দেওয়ার পর নিয়ে আসবেন জড়িয়ে দেবেন জড়িয়ে দেওয়ার পর আপনাকে ও যে আপনার তুলসী মন্দির আছে তুলসী মন্দিরে আপনি পুতা পুতে দেবেন পুঁতে দেওয়ার পর দেখবেন আপনার কাজ সাকসেসফুল আর যেটা বলছি আপনাকে যে নামটা লিখতে হবে বলেছি সেই নামটা আপনি কিসে লিখবেন সেটা আমি বলি লাল চন্দন লাল চন্দন বা সাদা চন্দন হলেই হলো তুলসীতে চন্দন দিয়ে আপনি নামটা লিখে দেবেন তার সাদা হোক বা লাল হোক চন্দন কিনে আনবেন দশকর্মা ভান্ডারে যাবেন চন্দন বলবেন চন্দন বললেই দিয়ে দেবে আপনাকে লিখবেন লিখে দেওয়ার পর এইভাবে জব করে কালো কারে আপনি তিন পাক জড়িয়ে দেবেন তারপরে পুঁতে দিন দেখুন একদম যেই পুঁতে দেবেন তারপরে একটা ধূপ ধূপ জ্বালিয়ে দেবেন সেই ধূপের ধোঁয়া আপনার যত উঠবে তত আপনার প্রতি বসীকরণ হবে তারপরে আপনি তার পরের দিন তার পরের দিন থেকে আপনার কত খেল দেখবেন সেই দিন তো আপনাকে দেখা করবেই করবে তার পরের দিন থেকে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে একদম পারবো না মানে আপনাকে আর কি বলবো তাই আপনাকে কি করতে হবে ওই তুলসীর পাতাতে ওইটা করে আপনি চন্দন দিয়ে লিখে ভরে দিন তারপরে দেখুন আপনার সাথে সাথে মানে একটা ধূপ জ্বালিয়ে দেবেন ধূপসলকা সাথে সাথে আপনি ফলাফল পাবেন তারপর দিন দেখবেন আপনার প্রতি ধোঁয়ার মতো আকর্ষণ হয়ে গেছে মানে ওর মনের মধ্যে একটা ধোঁয়া মানে আপনাকে ছাড়া আপনাকে ছাড়া ও চোখের মধ্যে মনের মধ্যে ধোঁয়া ঢুকে যাবে যে আপনাকে ছাড়া ও কাউরির মানে দৃষ্টিহীন হতেই পারে না দৃষ্টি যার প্রতি অন্য কাউরির ওপরে যদি যাই সে দৃষ্টিহীন হয়ে যাবে মানে কাউকে নিজের মা বাবাকে পর্যন্ত তার ভালো লাগবে না যতক্ষণ আপনার সাথে তার বিয়ে না হচ্ছে বা আপনি ওর সাথে সাথে না থাকছেন ওর চব্বিশ ঘন্টা আপনার পিছনে হ্যাঁ পিছনে পিছনে আপনাকে থাকতে হবে তবে দেখুন কল আপনার সাথে বহুত দিন কথা নেই আপনার সাথে যোগাযোগ করতে করতে মানে আপনার নম্বর ব্যাকলিস্টে ভরে দিয়েছে বা আপনার সাথে কল করছে না আপনি যেই কল করছেন সেই কেটে দিচ্ছে হ্যাঁ সে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাব বলছে বিয়ে করবার কথা বল বলছেন আপনি রেগে গেছে আপনি যেটা বলছেন সেটার বিপরীত করছে আপনি যেটাই বলছেন সেটাই না না আপনি বলছেন যে দেখা করতে করতে আপনার সাথে আবার মানে দুদিনকার জন্য বন্ধ হয়ে যাচ্ছে আপনি ফোন করে ডাকছেন যে এসো আজকে বেড়াতে ঘুরতে এসো দেখা করো দেখা করতে আসছে না আপনার নিজের স্ত্রী আপনাকে সুখ দিছে না বাহির টান আছে বা অন্য ছেলের সাথে রিলেশন আছে আপনার স্ত্রীর বা আপনার স্বামীর আছে এরকমগুলো আপনারা নিজের নিজে নিজে প্রয়োগ করে নিজেরা সমস্যার সমাধান করতে পারবেন বা সলভ করতে পারবেন তাই এটা করুন দেখুন আপনারা একদম হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন আপনাদের ঘরে আর একটা কথা বলি আপনাদের ঘরে যে চন্দনগুলো আছে চন্দন ঘষে সেই চন্দনগুলো হলে হবে সেই চন্দন ঘষে আপনি একটা দেশ দেশলাই কাঠি বা অন্য কিছু কাঠি দিয়ে আপনি লিখে দেবেন সেই নাম তারপরে করবেন দেখবেন আপনারা সফলতা তাতে পাবেন তাই আজ এই ভিডিও এই আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সাথে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ